একই বলে ভাগ্য, তাই আজ যে রাজা কাল সে ফকির, আজ যে ক্ষমতার শীর্ষে কাল সে নিজেই অত্যাচারিত হয়। দেখছেন না হাসিনাকে? গত বছর 28শে সেপ্টেম্বর তার জন্মদিন পালন হয়েছিল সারা বাংলাদেশ জুড়ে, মেতে উঠেছিল সারা বাংলাদেশ। আর এবার দিল্লিতে কোনো রকমে মেয়ের বাড়িতে জন্মদিন পালিত হলো, আর বাংলাদেশে কি হলো তা দেখে নিন নিজের চোখে। আপনারা তিনটি করে জুতা মারবেন, যেই তিনটি জুতার মধ্যে থেকে দুইটি জুতা যদি আপনারা হেডশট করতে পারেন, আপনাদের জন্য রয়েছে একটি মোজো পুলিশ পুরস্কার। আমরা দেখতে পাচ্ছি আমাদের এক প্রতি জুতা মারার জন্য প্রস্তুত। মেয়েদের মধ্যে থেকে একজন আসছেন, মেয়েদের মধ্যে থেকে একজন। তবে স্বস্তিতে নেই অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসও, তাকে নিয়ে কি হলো দেখে নিন।